সৌজন্যে বিবিএস কেবলস। মঙ্গলবার জাতীয় সংসদে দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ করেন অর্থমন্ত্রী আহমা মোস্তফা কামাল। তার দেয়া তথ্যমতে তাদের কাছে মোট ঋণের পরিমাণ ১৯,২৮৩ কোটি ৯৩ লাখ টাকা, যার মধ্যে ১৬,৫৮৭ কোটি ৯২ লাখ টাকা খেলাপি ঋণ। তিনি আরও জানান, দেশে মোট ঋণ খেলাপির সংখ্যা ৭,৮৬,০৬৫। বিবিএস কেবলস আমাদের কথার আজকের পর্বের বিষয় জাতীয় সংসদে ২০ ঋণ খেলাপির তালিকা প্রকাশ। এ বিষয়ে সাধারণ মানুষ কি ভাবছেন, চলুন সেটি জেনে আসি। না, এটা দেশের জন্য তো অশনি সংকেত, কারণ এখানে আমি দেখলাম যে আজকে সকালেও পত্রিকায় দেখলাম যে এখানকার এই ২০ জনের মধ্যে অর্ধেকের বেশি চট্টগ্রামের, যেটা একটা নির্দিষ্ট এলাকায় এবং নির্দিষ্ট লোকজন এইগুলি কীভাবে করে এইগুলি একটু ভালো করে দেখা উচিত দেশের যারা বর্তমানে ক্ষমতায় আছেন অথবা প্রশাসনিকভাবে যারা আছেন তাদের এবং আর্থিক খাতে যারা আছেন তাদের এইগুলি ভালোভাবে দেখা উচিত। এগুলি আলটিমেটলি জনগণের উপরই পড়ে। আপাত দৃষ্টিতে দেখা যায় যে ব্যবসায়ীরা যখন ঋণ গ্রহণ করে তারা কিন্তু সঠিকভাবে ঋণ পরিশোধ করে না, তারা ওই টাকাটা ভিন্ন খাতে ব্যয় করার ফলে তারা সময় মতো ঋণ দেয় না। বাট আমাদের দেখা যায় যে রাজনীতিবিদ বা উচ্চ পদস্থ কর্মকর্তাদের দোহাই দিয়ে তারা, ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তাদের দোহাই দিয়ে তারা ওই ঋণটা পরিশোধ না করে সময় ক্ষেপণ করে আইনের দৃষ্টিতে তাদেরকে ধরা যায়। বাট আমাদের দেশে যারা ধরবে তাদের সদিচ্ছার অভাব রয়েছে বিধায় তাদেরকে ধরা সম্ভব হয়ে ওঠে না। এটা অবশ্যই তদন্ত হওয়া উচিত, ওই ব্যাংকটি নির্দিষ্ট এলাকার লোকজনকে কেন এতগুলো ঋণ দিয়েছে। তো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে গোয়েন্দা ইন্টেলিজেন্স আছে তারা তদন্ত করতে পারে, অথবা সরকারের যে গোয়েন্দা সংস্থা আছে তারা যদি এটা সুষ্ঠুভাবে তদন্ত করে তাহলে এর নির্দিষ্ট কারণটা বের হয়ে আসবে। এবং আমার মতে এটা অবশ্যই অর্থনীতির জন্য বিশাল বড় ক্ষতিকর, এবং যারা ওই ব্যাংকে টাকা জমা রেখেছে সাধারণ আমানতকারী তাদেরও টাকা ফেরত পাওয়া নিয়ে একটা শঙ্কা থেকেই যায়। তো সেক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংক এবং সরকারকে এ বিষয়ে অধিকতর তদন্ত হওয়া উচিত। এমনিতেই আমরা আর্থিক সংকটে আছি। কোনো কোনো ক্ষেত্রে সমর্থ ছিল, কোনো কোনো ক্ষেত্রে ছিল না, কোনো কোনো সময় বিভিন্ন প্রেশারের কারণে এগুলি করা হয়েছে। না, এভাবে তো উচিত না যে যে কেউ রাজনীতি করলে যে ঋণ খেলা ঋণ নিবে ব্যাংক থেকে টাকা দিবে না, এটা তো একটা সঠিক কালচার হতে পারে না। এটা সঠিকভাবে করা উচিত, প্রক্রিয়াগতভাবে যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলি ফলো করে তারপরে করা উচিত। কৃষক যখন লোন নেয় তখন তার মানে সব কিছু যাচাই বাছাই করা হয়, তার সম্পদ কী আছে, তার এগেনস্টে তার সিকিউরিটি রাখা হয়, তারপরে সে খেলাপিলে তার জেল কাটতে হয়। কিন্তু যারা শীর্ষ ধনী তারা ঋণ নিয়ে মাপ পাইয়ে যায়, তাদের দিতে হয় না, তারা নেয় না দেওয়ার জন্য, ফাঁকি দেওয়ার জন্যই তারা নেয়, এবং তাদের শাস্তি হওয়া উচিত। আমি চাই তাদের শাস্তি হোক। যারা বড় বড় রাঘবল আছে আজকে তাদেরকে কিন্তু ঋণ দিচ্ছে, এবং তারাই কিন্তু দোয়া চোয়ার বাইরে, রাষ্ট্রীয় অনেক টাকাগুলা তারা আত্মসাত করে, তাদের কোনো জেল জরিমানা হয় নাই। আজকে বাংলাদেশে যারা সাধারণ শ্রমজীবী মানুষ আছে তারা ক্ষুদ্র যুদুর ঋণ নেয়, হ্যাঁ তাদের অনেক সময় দেখা গেছে তাদের অনেক জায়গা জমি বিক্রি করে, হ্যাঁ তাদের কিস্তি দিতে খুব কষ্ট হয়। লক্ষণটা ভাল লাগছে আমাদের, যেটা ধরেন আমরা যারা কমন পিপল বা আপম জনগণ তাদের কাছে ভালো, মানে অন্তত মিনিমাম একটা কয়টা নাম আসছে। তবে আমরা যেটা উপলব্ধি করছি সাধারণ জনগণ হিসাবে, রাঘব বলতে নাম আসে নাই, তবে ভাল লাগছে, এটা ভালো, মানে আপনার বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এই প্রথম যে নামগুলো প্রকাশ করছে আমার ভাল লাগছে। সাভার থেকে আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হাসান শাকিল। আমাদের কথা আজকের আয়োজনে জানাবো, সম্প্রতি সংসদে শীর্ষ ঋণ খেলাপিদের তালিকার কথা জানালো অর্থমন্ত্রী, এ বিষয়ে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। যারা এরকম ঋণ খেলাপি করছে এই তাদেরকে মানে আইনের মাধ্যমে তাদেরকে ধরে টাকা কীভাবে উদ্ধার করা যাবে সেই ব্যবস্থা করতে হবে। আর ধন্যবাদ জানাইতেছি যে সংসদে এরকম ২০ জনের নাম প্রকাশ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীও এরকম তৎপর থাকতে হবে এদেরকে টাকাটা নেওয়ার আনার ফেরত আনার জন্য। আর যখন একজন ঋণ খেলাপি দিবে তার সঠিক তথ্য বাছাই করে দিতে হবে, ভুয়ার ইনফরমেশন দেওয়া এইসব টাকা পয়সা লুট করে নিয়ে যাবে, এতে বাংলাদেশের অর্থনীতির খুবই ক্ষতিগ্রস্ত হইতেছে। ঋণ দেওয়ার ক্ষেত্রে আসলে এই সমস্ত বিষয় নিয়ে সঠিকভাবে যাচাই বাছাই না করে যদি ঋণ দেওয়া হয় তাহলে আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা
বা দেশের যে চলমান সংকট এটা থেকে আমরা কোনোভাবে পরিত্রাণ পাবো না। আমাদের দেশ ছোট একটা বাংলাদেশ, সরকার তার সব জায়গায় নজর দিতে পারে না। এটি সব ব্যাংক থেকে লেনদেন করে, ব্যাংকের লোকের সাথে জড়িত আছে। শুধু যে ব্যবসায়ীকে প্রতিষ্ঠানই টাকা নেয় সেটা বড় কিছু না, এর কিছু মুনাফা এরাও নেয়। এর জন্য সব উপায় ধরতে হবে। ব্যাংকের যে বড় বড় প্রতিষ্ঠানের ম্যানেজার আছে তাদেরকেও এখানে ইনভলভ আছে, ওনাদেরও খুঁজে বাইর করতে হবে। আমার যে সংসদ সদস্য যে এখানে বলছে এখানে, এটা সব খুঁজে বাইর করতে হবে। শুধু আমরা যে ক্ষুদ্র ব্যবসায়িক যারা আছি তারা ঋণ চাইলে ঋণ পাই না, কিন্তু গভর্নমেন্ট কেন যে ওদেরকে এত টাকা ঋণ দেয়? এই বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। এই ঋণ খেলাপি মানুষগুলো বাইরে টাকাগুলো পাচার করে এবং আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা এই জন্য ঋণগুলো পাই না। এইভাবে ঋণ খেলাপিরা যদি হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশে কিংবা বিদেশে পাচার করে থাকে বা অর্থ আত্মসাত করে থাকে, কিভাবে এগুলো আদায় হবে, এই নিয়ে কি ভাবছেন আজকে আমাদের কথায়, সেগুলোই জনসাধারণের বক্তব্য আমরা তুলে ধরব। এটা আসলে খুবই দুঃখজনক, কারণ আমরা সাধারণ মানুষদের আসলে ব্যাংক এটা শুধুমাত্র টাকা রাখার জায়গাই নয়, এটা আমাদের একটা অর্থনৈতিক নিরাপত্তারও একটা আশ্রয়স্থল। তো এই ক্ষেত্রে যদি এত অল্প সংখ্যক মানুষের হাতে এত বিপুল সংখ্যক টাকা, দেশের একটা বাজেটের একটা বড় অংশ যদি আমাদের হিসাবের বাইরে চলে যায়, তাহলে আমি মনে করি সাধারণ মানুষের আস্থার জায়গাটা ব্যাংকগুলো এখন হারিয়ে ফেলছে। ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য চালাবে, প্রসার ঘটবে, এটাই কাম্য। ব্যাংকগুলি চলবে কীভাবে? কিন্তু কথা হলো, যারা ঋণ নেয় তারা যদি ব্যাংকের সময় মতো টাকাগুলি ফেরত না দেয়, তাহলে যারা ক্ষুদ্র আমানতকারী তারা কিন্তু বিপাকে পড়ে যায়, ব্যাংকের প্রতি তাদের অনাস্থা এসে পড়ে, যেটা কোনো মতেই কাম্য নয় এবং এটা দেশের জন্য একটা ক্ষতিকর দিক। আমি মনে করি প্রশাসনের এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা উচিত। আমাদের কথার আজকের পর্ব থেকে বিদায় নিচ্ছি, আমি মনিরুজ্জামান। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গা থেকে যুক্ত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সাথেই থাকুন।